ওঠ না মায়া। এই এটা কি ঘুমানোর সময়? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? উঠে পড়, আমার কথা কানে যাচ্ছে না? কিরে উঠছিস না কেন? গায়ে জল ঢেলে দেব। ওঠ রে মায়া, ওঠ না। আমার সাথে ইয়ারকি করছিস? উঠতে পারছিস না? দেখ আমাকে কিন্তু একদম রাগাবি না বলে দিলাম। ওঠ না। ওফ ও ঘুমোচ্ছি তো, বেকার কেন বিরক্ত করছো? শান্তিতে ঘুমোতে দেবে না তুমি? মা, 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 ওঠো মা। কি হলো মা, ওঠো। এই মায়া, মা এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তুই চুপচাপ বসে রয়েছিস। যা তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই মায়া, যা তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। মা, মা, ওঠো মা। কি হলো, কথা বলো মা। ধর মা, 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 ওঠো মা। কি হয়েছে, কিরণ এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? কি হয়েছে মা, বলো আমায়। ওঠো মা, সাবধানে। কি হয়েছিল মা? আমি মায়াকে ডাকতে এসেছিলাম, আর মায়া কিরকম করলো, আর আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। কি যে আর কি মারছো আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি মায়া? এই মায়া, কি কি হয়েছে? কখন ঘুম থেকে উঠতে হবে আমি ভালোভাবে জানি। আমাকে জাগালে এরকমই হবে। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও, নিজের কাজ করো তোমরা, চলে যাও। মা, কি হয়েছে রে? ওর আপা ভালো লাগছে না, এইভাবে কেন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কিন্তু ওর যে কিছু একটা হয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এরপর মায়ার থেকে তুমি সাবধানে থেকো, ও ঘুমিয়ে থাকলে আর জাগাতে যাবে না। ও এখানে ভালো করে ঘুমুক মা, চলো আমরা যাই। চল, চলো এসো মা। আমি যে জীবনটা উপভোগ করতে পারিনি সেই জীবনটা আমি তোকে কিছুতেই উপভোগ করতে দেব না। অরুণকে তুই পাবি না, পেতে আমি দেব না। আমার দিদির কাজটা শেষ হওয়ার সাথে সাথেই অরুণকে আমি শেষ করে দেব, আর তার আগে তোকে আমি মেরে ফেলবো। কালচক্রটা রাজশেখর কোথায় রেখেছে?
আমাকে গঙ্গা ভেবে ধাক্কা দিয়ে ফেলে দিতে এসেছিস? কালান্তর সেই বিষধর শক্তি না কন্যা আমি। নিজেই তো পড়লো, এত তাড়াতাড়ি কোথায় গেল? কে তুলে নিয়ে গেল ওকে? ওর হাব ভাব দেখে তো মায়া মনে হচ্ছে না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। গঙ্গাটা কোথায় গেল? গঙ্গা, তোরা দুজনে এখানে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি পিসিমা। হ্যাঁ, এমনি দাঁড়িয়ে আছি। ও কেন এরকম করে এখানে দাঁড়িয়ে আছে? ও নিশ্চয় মনে মনে কোনো উদ্দেশ্য আছে। তুই ওর সাথে কথাটা কম বল। গঙ্গা, তোকে বলছি, আমি তোর সাথে তো কথা বলছি, তুই ওর দিকে কেন তাকিয়ে আছিস? কিছু না পিসিমা, আজকে মায়াকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই দেখছিলাম ওকে। কি রে, ওরকম করে তাকিয়ে আছিস কেন? আমার দিকে ওরকম বড় বড় চোখ করে তাকিয়ে লাভ নেই, আমাকে চোখ দেখাচ্ছে, যা। তুই আজকে বেঁচে গেলি, কিন্তু তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আরে আরে, তারপরে? আমি সকালে মায়াকে ডাকতে গিয়েছিলাম, আর ও কিভাবে কথা বললো আমার সাথে! ও আজ এই প্রথমবার আমার উপর চিৎকার করলো, আমার খুব ভয় লাগছে গো। মায়া এমনটা কেন করলো? ছোট মালিক, আপনাকে আর আপনার বাবাকে বড় মালিক একবার ডাকছেন। আসি যাও। আচ্ছা, দেখো বাবা কিছু, ও কি বলছে সেটা গিয়ে দেখে আসি। ঘাবড়িও না, কি বলে শুনে আসি। ঠিক আছে। আরে মায়া তো এদিকেই আসছে। দাদা দাদা দাদা, কি বাবা, দরজা নিজেই বন্ধ হয়ে গেল। হাওয়াতে হয়তো বন্ধ হয়ে গেছে। এই দাদার ঘরে তোমার কি কাজ? দাদা কোথায়? দাদা দাদা, আঙ্কেল, তোমাদেরকে আমি দেখেছি, রাজশেখর নয়, বুঝেছ? দেখলি, আমাদের প্ল্যানটা আমাদের উপরই খাটাচ্ছে। হ্যাঁ, আমাদের কেন আসতে বললেন? তোমরা ভৈরবীকে কেন সাহায্য করলে? ওইটার জন্য সেদিনই তো ক্ষমা চাইলাম, আজকে আবার প্রশ্নটা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, কাল রাতে ভৈরবীকে তোমরা সাহায্য করেছো, তার ব্যাপারে। এইটা কোনো নতুন ঝামেলা শুরু হলো মনে হচ্ছে। বলো, কেন ওকে সাহায্য করেছো তোমরা? আমরা কোনো সাহায্য করিনি। তোমরা এমনিতে বলবে না, তাই না? কিভাবে কথা বের করতে হয় আমি জানি। আরে
দরজা খোলা আছে বাবা। দাদা দাদা আঙ্কেল কিছু হচ্ছে ভেতরে। দেখো এই মাধবী বিনা কারণে কোনো একটা ভূতকে দিয়ে আমাদের মার খাওয়াচ্ছে। দাদা একটু বলো, দাদা দাদা একটু বলো, ঠিক আছে চুপ কর দাদা একটু বলো দাদা। কি হয়েছে মাধবী, এদের এইভাবে মার খাওয়াচ্ছ? এরা কি করেছে? কুয়োর মধ্যে আত্মার কথা ভৈরবী জানলো কি করে? নিশ্চয়ই ওরাই ভৈরবীকে বলেছে। আরে না না দাদা, কুয়োতে একটা আত্মা আছে বলে আমরা জানতামই না। শুধু তাই নয়, এই ভৈরবীকে আমরা অনেক দিন ধরেই তো চিনি দাদা। হ্যাঁ আঙ্কেল, উনি অকারণে আমাদের উপরে সন্দেহ করছে, উনি মিথ্যে বলছে আঙ্কেল। কিভাবে সত্যি কথাটা বের করতে হবে সেটা আমি খুব ভালো মতো জানি। মাধবী, এরা কোনো খারাপ লোক নয়, ওরা নিশ্চয়ই অমনি কিছু করবে না। ওদের ব্যাপারে তোমার ধারণাটা ভুল। হ্যাঁ, ওকে ভালো করে বুঝিয়ে বলুন দাদা। মাধবী, এরা না জেনে কিছু পাগলামি করে ফেলে, কিন্তু জেনে বুঝে এরা কিছু করে না। যে ঘটনা ঘটে গেছে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তুমি এদের ছেড়ে দাও।